হ্যালো ভিউার্স আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে কিন্তু আমি এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরিসমত খবরাখবরের আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন হয়েছেন তো তারা দেখুন ভিডিওটির নিচে একটি লাল কালার সাবস্ক্রাইব বটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই সেই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল নোটিফিকেশানটি তো দেখুন এখানে আইবিপিএসের মাধ্যমে কিন্তু এখানে ক্লার্ক নিয়োগ করা হবে অল রিজন্যাল রুরাল ব্যাংকস অর্থাৎ আরআরবিগুলোতে তো উপরেই বলে দেওয়া হয়েছে যে রিজিনাল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স স্কেল গ্রেড ওয়ান টু থ্রি অ্যান্ড অফিসার অ্যাসিস্ট্যান্ট ইন রিজন্যাল রুরাল ব্যাঙ্ক তারপরে দেখুন এখানে ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ইন তো এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করা হয়েছে তারপরে দেখুন এখানে নিচে আমরা চলে আসবো তো নিচে দেখুন এখানে বলা হয়েছে যে পার্টিসিপেটিং আরআরবি তো এইসব রিজন্যাল রুরাল ব্যাঙ্কগুলিতে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে তো এখানে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে আট হাজার চারশোটি মোট শূন্যপদ রয়েছে তো এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করবো যে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে লাস্ট ডেট কত রয়েছে অ্যাপ্লিকেশন আবেদন ফি কত লাগবে তো দেখুন এখানে প্রথমে নেম অফ আর আরআরবি দেওয়া রয়েছে তারপর প্রেজেন্ট হেড অফিস এই আর বিগুলোর হেড অফিস দেওয়া রয়েছে তারপরে দেখুন স্টেট ইউটি দেওয়া হয়েছে তারপর এখানে দেখুন ডিজার্ট লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য পার্টিসিপেটিং আরআরবি তো আপনারা যেই আরআরবিতে আরবিতে আবেদন করবেন তো সেই আর আরবি কিন্তু এগুলো লোকাল ল্যাঙ্গুয়েজ তারপরে দেখুন এখানে বিভিন্ন অল ইন্ডিয়ার কিন্তু রিজিনাল রুরাল ব্যাঙ্কগুলোর নাম এখানে দেওয়া হয়েছে তো আমরা শুধু কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাই দেখে নেব এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের রয়েছে মুর্শিদাবাদ যার হেডকোয়ার্টার এখানে ছ নম্বরটি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে তারপরে দেখুন এখানে আরও ওয়েস্টবেঙ্গলে কিন্তু তিনটি মোট রুরাল ব্যাংক রয়েছে তারপরে যেটি রয়েছে সেটি হলো হাওড়াতে হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে তারপর দেখুন এখানে আরেকটি রয়েছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক চুয়াল্লিশ নম্বরটিতে যার হেডকোয়ার্টার কোচবিহার ওয়েস্টবেঙ্গল তো এই তিনটি ব্যাঙ্কেই কিন্তু আপনার বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে থাকলে আবেদন করতে পারবেন তারপর দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এবার আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু দেখে নেব তো প্রথমে বলে দেওয়া হচ্ছে এখানে ন্যাশনালিটি সিটিজেনশিপ আপনারা সবাই জানেন যে ভারতীয় হতে হবে তারপর এজ বলে দেওয়া হচ্ছে এসটি ক্যালকুলেট করা হবে এক ছয় দু হাজার উনিশের হিসাব অনুযায়ী তারপর দেখুন এখানে ফর অফিস অফিসার স্কেল যেটি গ্রেড থ্রি বলে রয়েছে সিনিয়র ম্যানেজার তো এখানে কিন্তু আপনার আপনাকে অ্যাভোভ টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড বিলো ফর্টি ইয়ার্সের মধ্যে অর্থাৎ একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনার বয়সটি হতে হবে তারপর দেখুন এখানে স্কেল টু যেটি রয়েছে সেখানে কিন্তু একুশ থেকে বত্রিশ বছর বলে দেওয়া হয়েছে তারপর দেখুন স্কেল ওয়ান যেটি রয়েছে তো সেখান থেকে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর মাল্টি পারপাসের ক্ষেত্রে আঠেরো থেকে আঠাশ বছর হয়ে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু এসসি এসটি আর ওবিসি বিসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন তো কোনো এখানে এসসি আর এসটি ক্যান্ডিডেটদের জন্য পাঁচ বছরের ছাড় ওবিসিদের জন্য তিন বছরের ছাড় এছাড়া হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু দশ বছরের ছাড় দেওয়া রয়েছে এছাড়া কিন্তু আরও এখানে অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ছাড় দেওয়া হবে তারপর এবার আমরা নিচে চলে আসবো তো নিচে দেখুন এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে তো এগুলো কিন্তু আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন তো এটি কিন্তু খুব বড়ো একটি অফিশিয়াল নোটিফিকেশন তো আমি কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দেবো তারপর দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রথমে পোস্ট দেওয়া হয়েছে পোস্ট অনুযায়ী কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান আলাদা আলাদা রয়েছে প্রথমে মাল্টিপারপাসের ক্ষেত্রে এখানে বলে দেওয়া রয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তো আপনাকে কিন্তু অবশ্যই এখানে গ্রাজুয়েট হতে হবে তারপর প্রফিসিয়েন্সি ইন লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজের কিন্তু আপনার লোকাল ল্যাঙ্গুয়েজের উপর আপনার দক্ষতা থাকতে হবে অর্থাৎ যেই আরআরবিতে আবেদন করবেন সেই আরআরবির লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার যা অবশ্যই জানা থাকতে হবে তারপর ডিজাইরেবেলের ক্ষেত্রে বলেছে যে ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার অর্থাৎ কম্পিউটার নলেজ থাকলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে এখানেও আপনাকে বলে দেওয়া রয়েছে যে গ্র্যাজুয়েট হতে হবে তারপরে প্রিফারেন্সের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে যে এইসব ডিগ্রি কিন্তু থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এগ্রিকালচার হর্টিকালচার ফার্স্ট অ্যানিমেল হাজব্যান্ডারি এছাড়া কিন্তু আরও অন্যান্য এখানে ডিগ্রিগুলি দেওয়া হয়েছে তো ওইগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তারপরে ডিজারেবেল ক্ষেত্রে এখানেও কিন্তু বলে দেওয়া রয়েছে যে কম্পিউটার নলেজ থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানেও কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সির কথা বলে দেওয়া হয়েছে তারপর গ্রেট অফিসার স্কেল গ্রেড টু এখানে দেখুন ব্যাচেলার ডিগ্রি বলে দিয়েছে এখানেও ব্যাচেলার ডিগ্রি রেকনাইজ ইউনিভার্সিটি উইথ এ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেটের কথা বলে রয়েছে তারপর দেখুন এখানে কিছু ডিগ্রির কথা বলে দিয়েছে এইসব ডিগ্রি থাকলে কিন্তু আপনারা অবশ্যই অগ্রাধিকার পেয়ে যাবেন তারপর দেখুন এখানে স্কেল অফিসার স্কেল ম্যানেজার এখানে দেখুন এখানে ব্যাচেলার ডিগ্রির কথা বলে দিয়েছে এছাড়া কিন্তু অন্যান্য অন্য কিছু অনেক কিছু বলে দেওয়া রয়েছে এখানে তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তারপর এখানে সিনিয়র ম্যানেজার এখানেও কিন্তু আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে তার সাথে এখানে ফিফটি পার্সেন্ট মার্ক কিন্তু এগ্রিগেট চেয়েছে তারপরে এগুলি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান থেকে আপনারা বিস্তারিতভাবে জেনে নেবেন তো আমি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটি ভিডিও ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকেই কিন্তু আপনারা এটি ভালোভাবে দেখে নিতে পারবেন তারপরে অ্যাপ্লিকেশানে ফি আর ইন্টিমে ইন্টিমেশন চার্জ বলে দেওয়া হয়েছে তো এখানে দেখুন অফিসার পদের জন্য যারা আবেদন করবেন গ্রেড ওয়ান টু আর থ্রি এখানে একশো টাকা দিতে হবে এস সি এসটি পি ডাব্লুডি ক্যান্ডিডেটের জন্য আর ছশো টাকা কিন্তু অল আদার ক্যান্ডিডেট তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ মাল্টিপারপাস এখানে একশো টাকা দিতে হবে এস সি এসটি আর ছশো টাকা দিতে হবে অল আদার ক্যান্ডিডেটদের জন্য তারপর অনলাইন এক্সামিনেশন স্ট্রাকচার এখানে দেওয়া হচ্ছে আপনাদের এখানে দেখুন কোন পোস্টের জন্য কী কী ধরনের এক্সাম হবে কী সিলেবাস আপনাদের থাকছে কোশ্চেন প্যাটার্ন টাইম কত থাকছে তো সব কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে দেখুন এখানে রিজনিং রিজনিং আর হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি বলে হচ্ছে প্রিলিমিনারির ক্ষেত্রে তো এখানে দেখুন নাম্বার অব কোয়েশ্চেন ফার্টি ফর্টি দেওয়া হচ্ছে তো এগুলি কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখে নেবেন তারপরে দেখুন এখানে সব কিন্তু পোস্টের জন্য আলাদা আলাদা করে সিলেবাস বলে দেওয়া রয়েছে তারপরে এবার আমরা নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে এক্সামিনেশান সেন্টার রয়েছে তো এক্সামিনেশান সেন্টার আপনাদের কোথায় হবে তো সেটি কিন্তু আমি একটু পরে বলে দিচ্ছি এগুলি কিন্তু এক্সামিনেশান সেন্টারটি একটি ছকের মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়েছে তারপর দেখুন এখানে অ্যানাউন্সমেন্টে বলে দেওয়া রয়েছে যে ইম্পর্টেন্ট ডেট এখানে বলে দেওয়া হয়েছে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন লাস্ট ডেট কবে রয়েছে তো দেখুন এখানে আঠেরো ছয় দু হাজার উনিশ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন লাস্ট ডেট রয়েছে কিন্তু চার সাত দু হাজার উনিশ তারপরে দেখুন পেমেন্ট অ্যাপ্লিকেশান ফিয়ের কিন্তু সেই একই ডেট রয়েছে তারপর দেখুন এখানে ডাউনলোড অফ কল লেটার্স ফর প্রি এক্সাম ট্রেনিং ফর অফিস স্কেল ওয়ান এখানে জুনি জুলাই টু বলে দেওয়া রয়েছে তারপর এখানে অনলাইন এক্সামেশান প্রিলিমিনারি কবে হবে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে তারপর রেজাল্ট অফ অনলাইন এক্সাম প্রিলিমিনারি রেজাল্ট কবে বেরোবে তো সেটিও বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু সব ডেটগুলি এক এক করে বিস্তারিতভাবে বলে দেওয়া বলে দেওয়া রয়েছে প্রভিশন প্রভিশনাল অ্যালটমেন্ট কবে দেওয়া হবে জানুয়ারি দু হাজার কুড়িতে কিন্তু আপনাদের প্রভিশনাল অ্যালোটমেন্টই দেওয়া হবে তারপর এখানে ভ্যাকেন্সি টেবিল বলে দেওয়া হয়েছে আট হাজার চারশো কিন্তু মোট শূন্য পদ রয়েছে এখানে দেখুন ভ্যাকেন্সি টেবিলে প্রত্যেকটি স্টেটের কিন্তু ব্যাঙ্কগুলো রিজন্যাল ব্যাঙ্কগুলো এখানে বলে দেওয়া রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি এবার আমরা শুধুমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গলটাই দেখে নেব এখানে ওয়েস্ট বেঙ্গলে দেখুন প্রথমে বলে দেওয়া হয়েছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কে রয়েছে কিছু কিছু ভ্যাকেন্সি তারপর দেখুন উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংকে কোনো ভ্যাকেন্সি নেই তারপর বঙ্গীয় ক্ষেত্র গ্রামীণ ব্যাংকে কিন্তু মোট আঠাশটি কিন্তু এখানে ভ্যাকেন্সির কথা বলে হয়েছে আঠাশটি জেনারেলদের ক্ষেত্রে আর এসসিদের জন্য এগারোটি এসটিদের জন্য পাঁচটি আর উনিশ উনিশ ওবিসিদের জন্য আর ইডাব্লিউএস চারটি অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন তারপর এখানে অফিস স্কেল ওয়ান ওয়ানের ক্ষেত্রে দেখুন এখানে নিচে চলে আসবেন তো নিচে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে তারপর অফিস অফিসার স্কেল টু এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি নিচে বলে দেওয়া হয়েছে তারপরে এখানে দেখুন পুরো কিন্তু ভ্যাকেন্সি টেবলটা এখানে ছকের আকারে বলে দেওয়া হয়েছে তারপর এখানে এক্সামিনেশন সেন্টার বলে দেওয়া হয়েছে এক্সামিনেশন সেন্টার এখানে দেখুন প্রথমে স্টেট তারপর প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার আর কিন্তু মেনস এক্সামিনেশন সেন্টার বলে দেওয়া রয়েছে এবার আমরা ওয়েস্ট বেঙ্গলটা দেখবো বেঙ্গলে প্রিলিমিনারি এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে আসানসোল বর্ধমান বহরমপুর দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা শিলিগুড়ি আর মেন্স এক্সামিনেশন সেন্টার কিন্তু বেঙ্গলে শুধুমাত্র দু জায়গায় রয়েছে তো সেটি হলো গেটার কলকাতায় রয়েছে মেন্স এক্সামিনেশন সেন্টার আর কিন্তু শিলিগুড়িতে এখানে রয়েছে তো এবার আপনারা যারা যারা ব্যাঙ্কিংয়ের প্রিপারেশান নিচ্ছেন তো তারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলতে পারবেন তো আপনার আবেদন করার আগে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি একবার বিস্তারিতভাবে কিন্তু পড়ে নেবেন তো বন্ধুরা এরকমই বিভিন্ন প্রতিনিয়ত চাকরির সন্ধ্যে খবরাখবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে রাখবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ